ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রী রামদায়ের কোপে আহত হয়েছেন এক প্রবাস ফেরত, এমন অভিযোগ পাওয়া গেছে। সে ভাঙ্গা উপজেলার নাওরা এলাকার জাকির মুন্সি। এই ঘটনায় জাকির মুন্সির স্ত্রী সাফি বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, জাকির হোসেন দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসে ছিলেন, বছর খানেক হলো দেশে চলে এসেছেন। গত 12 এপ্রিল জাকির মুন্সির স্ত্রী সাফি বেগম হঠাৎই তালা ভাঙার আওয়াজ শুনতে পান। তিনি দেখতে পান তার দেবর রুবেল পাঁচ ভরি স্বর্ণলঙ্কা নিয়ে চলে যান। পরে এই ঘটনায় সাফি বেগম তার স্বামীকে জানালে সে স্বর্ণলঙ্কার ফেরত চাইতে গেলে জাকির মুন্সির মাথায় ছোট ভাই রুবেলের স্ত্রী তামান্না বেগম রামদা দিয়ে মাথায় হামলা করে। এছাড়াও রুবেল ও রুবি বেগম লোহার রড দিয়ে হামলা করে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন জানান, নাওরা এলাকায় একটি মারামারি ঘটনা ঘটেছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যখন টাকা পয়সা স্বর্ণ ওই জাকির মুন্সি রুবেলের কাছে দাবি করে, তখন ওই রুবেলের মার নির্দেশে রুবেলের বউ তামান্না বেগম প্রথম থেকে রান্না দিয়ে আর ভাসিতে কোপ দেয় জাকির মুন্সি দিয়ে। তো কোপ দেওয়ার পরে উনি গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপর ওইখানে লোকজন যারা স্থানীয় ছিল তারা সবাই মিলে ভাঙ্গা হাসপাতালে ওনারে নিয়ে এসে এনে ভর্তি করে ওনাকে ট্রিটমেন্ট করে। এই ঘটনা আমরা রুবেল এবং তামান্না এই রুবেলের মা যদি সঠিক যে বিচার আমরা সেটা সম্ভব। স্ত্রী তামান্না সে পিসের থেকে রামদাও দিয়ে হত্যার করবে দেখে কোপ দিছে। আমি শোক স্থানীয় সবাই ভাঙ্গা উদ্ধার করে নিয়ে হসপিটালে আইছি, ভর্তি করে সেলাই টেলাই দিয়ে এখনো হসপিটালে আছি। সাতটা অভিযোগ করছি থানায়। আমার জিনিস চাই, ঠিক বিচার চাই। আর স্বামীরে যারা সন্তান করে হত্যা করার জন্য করছে তাদের আমি বিচার চাই। কোপ দিছে মারার জন্য, চাই আনতে গেছে এই জন্য কোপ দিছে। রুলি হার আর কানের ডা নিচে আমার দেওর রুবেল আর 50,000 টাকা আলমারি ভাঙ্গে নিয়ে গেছে। হ্যাঁ, তার ভাই গুনিয়ে ফেরত চাইতে গেছে, সোনামিলা করতে গেছে। তার স্ত্রী তামান্না পিছের থেকে রামদাও দিয়ে কোপ দিছে।